গাইবান্ধায় তিস্তা যমুনা ঘাঘট প্রায় সব নদীরই পানি কমছে গত দুই দিনে চার উপজেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে তবে এসব এলাকায় এখন ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ পানিগুলো তো অনেক দুর্গন্ধ বের হয়েছে মাটি টাটি সব আবর্জনা পড়েছে নষ্ট হয়ে গেছে সেগুলো গন্ধ তো বাচ্চা কাচার অসুখ হচ্ছে আমরা উঠে উঠে গেছি বিচুন্দা হাগান নাগে মোসা নাগে কেরাসিন তেল নাগাই বন্যার কারণে বেকার হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা উপার্জন না থাকায় অনেকের পরিবারের খরপোশ চালানোই দুরহ হয়ে পড়েছে দুর্গতরা বলছেন প্রথম দিকে ত্রাণ দেয়া হলেও এখন পাচ্ছেন না এদিকে ব্রহ্মপুত্রের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে জামালপুর শহর রক্ষা বাঁধ এছাড়া ইসলামপুর উপজেলার চিনাডুলি বেলগাছা সাপধরি নোয়ারপাড়া পাচশি ও কুলকান্দি ইউনিয়নের অনেক এলাকা যমুনা নদীর পানিতে তলিয়ে আছে নষ্ট হয়ে গেছে এসব জায়গা জমির ফসল হাজার হাজার একর জমি ভেঙে গেল যে পশ্চিমে দেয়া যাইতেছে তাহলে তো স্কুল কলেজ মাদ্রাসা তারপরে একটা বাজার একটা পরীক্ষার কেন্দ্র আছে জায়গা এলে তো কোনো কিছু থাকবো না এছাড়া ইসলামপুর গোঠাইল হার্ড পয়েন্টে ভাঙন বেড়েছে বালুর বস্তা ফেলে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে এই বাজার যেন করে বাজারও চলে যাবো আমাদের কুডি কুড়র বিজ বিন্সররি জামানেছে আররে র পাড় এললে ব্যাং নিয়ে কই জামলায়নকা বন্যায় গেল এক সপ্তাহে পাচ সর বেশি বসতবাড়ি নদী গল্ভে বিলিন হয়ে গেছে রাশদুল আলম রাসেল একুশই টেলিভিশন।